76 বছর বয়সেও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন আব্দুল লতিফ ব্যাপারী। যে বয়সে শরীর চলে না অনেকের, সেই বয়সে এসে জীবিকার তাগিদে সকাল থেকে রাত্রি পর্যন্ত রিকশার চাকা ঘোরান মাদারীপুর ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রামের এই বৃদ্ধ। 10টার সময় যাই, আর ওই আমি গ্রামে তো আর চলে না, শহরেই চলে। ওই জোহরের নামাজ পড়িয়া কিছু খাওয়া দাওয়া টুকটাক যা খাই তারি একটু খাই, আমি একবেলা চালাই। আব্দুল লতিফের ইচ্ছা আল্লাহর ইবাদত বন্দিগিতে সময় কাটাবেন তিনি, কিন্তু বৃদ্ধ স্ত্রী এবং এক প্রতিবন্ধী কন্যার জন্য খাবার জোটাতে এই বয়সেও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাঁর। 76 বছর বয়স চলে, বয়সে কি আমার এটা সম্ভব? আমি একটু রোজা নামাজ করবো, মসজিদে মসজিদে যাবো, এইটা হইলো আমার, কিন্তু তার আমি পারি না। রোদ বৃষ্টি যাই থাকুক না কেন, এর মাঝেই রিকশা নিয়ে ছোটেন আব্দুল লতিফ ব্যাপারী। ধীর গতি আর চোখে কম দেখার কারণে অনেকে উঠতে চায় না তার রিকশায়। সারাদিনে উপার্জিত 300-400 টাকা দিয়ে ওষুধ কিনবেন না সংসার চালাবেন তা নিয়ে থাকে সংশয়। খোঁজ নেন না কোনো জনপ্রতিনিধিও। আমি তো মাদারীপুর ছিলাম, দেখছি আমার কোনো খোঁজ খবর করে না। 2 বছর ধরে আইসি দেশে, কোনো চেহার মানুষ আমার খোঁজ খবর লয় না, মেম্বার হয় না। কোনো দিন 250 পাই, কোনো দিন 300 পাই, কোনো দিন 400 পাই। উঠতে গেলে একটার যেদিন ভালো পয়সা পয়সা হয় 500 পাই। আব্দুল লতিফ ব্যাপারীর 7 জন মেয়ের মধ্যে 6 জনকে বিয়ে দিয়েছেন এই রিকশা চালিয়েই। এক মেয়ের বিয়ে দিতে পারেননি এখনো, কারণ মেয়েটা প্রতিবন্ধী। ছোটবেলা থেকে বলে এই যে টাইফয়েড জ্বরেছিল, সান্নিধ্যে জ্বরেছে, ওইখান থেকে দোষ পাইছি। হাঁটতে গেলে অনেক কষ্ট লাগে, দূরে কোথাও হাঁটতে পারি না, যাইতে পারি না। তার দোকান পাটে যদি কাটাতাম তেমন আমি একটু শান্তি পাইতাম। এরপর ছেলেদারে যদি আমার একটু চাকরি বাকরি রিকশা চালাতে গিয়ে 3-3 বার দুর্ঘটনার শিকার হয়েছিলেন 70-এর ঊর্ধ্ব এই বৃদ্ধ, তবে বেঁচে গেছেন ভাগ্যক্রমে। 3-4 বার অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটি পড়ছিলাম পুহিরে, কাছে কোলাফালে দৌড়েই আমার ধরিয়া উঠেছি। 3 দৌল দিখাইয়া রিক্সা ভরছে, কিন্তু আমি আল্লাহ সরাই রাখছে রিক্সার তালে, আমি করিনি। ছেলে মেয়ে আছে, কোনো টাকা সম্পদ নাই, সেরকম মেয়ে আছে 5-4 মেয়ে। জীবন পরে ধরে খাটিয়া বল হে এনে শেষ করিয়েছে, এখন রিক্সা চালিয়ে খাইতে আসে, কোনোদিন কিছু পাই কোনোদিন না পাই, অসুখ অবস্থা ভুগতে আছে। তোমার এলাকার মানুষের কাছে সাহায্য সহযোগিতা ছাড়া বৃদ্ধ আব্দুল লতিফের বয়স্ক ভাতা পাওয়ার আবেদন চলমান আছে বলে জানালেন বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান। চলমান প্রক্রিয়া আছেন, ওনার আবেদন সমাজ সেবা অধিদপ্তরে অনলাইনে জমা আছে এবং পরবর্তী বরাদ্দ আসলে তার বয়স্ক ভাতার আওতায় আনা হবে। একই কথা বললেন জেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার সারওয়ার হোসেন। সে বয়স্ক ভাতার জন্য আবেদন করছে, তো তার এখনো প্রক্রিয়া অবস্থায় আছে, কিন্তু খুব শীঘ্রই সে বয়স্ক ভাতা পাবে। আব্দুল লতিফ ব্যাপারীর পাশে দাঁড়ানোর কথা বললেন দাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শানমিনী ইয়াসমিন। আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে ডেকেছিলাম, তাকে এবং তার ছেলেকে, তার প্রতিবন্ধী মেয়ের জন্য হচ্ছে প্রতিবন্ধী ভাতা দেওয়া আছে, এটা আগের থেকে চলমান রয়েছে। এবং আমরা যেটা করেছি উপজেলা প্রশাসন থেকে, আমরা সমাজসেবা অফিসারের সাথে কথা বলেছি, তার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি এবং খুব শীঘ্রই সেই বয়স্ক ভাতাটা পেয়ে যাবে।